আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো 37 জনের মৃত্যু নতুন আক্রান্ত 3462 জন উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মারা গেছেন 13 জন বিভিন্ন জায়গায় লকডাউন থাকলেও মানছে না অনেকেই তদারকি নেই প্রশাসনের পূর্ব রাজাবাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের उजाने ढल और टाना बृष्टिते टांगाइल कुड़ीग्राम और रंगपुरे नद नदी पानी बृद्धि अब्याहत प्लावित होच्छे निम्नांचले नतून नतून एलाका करोना परिस्थितिते विपर्जय पड़ा रप्तानी क्रमान्वये बाड़छे हिली स्थलबंदर 75 दिन बंध थाकाय सरकार राजस्व हारिएछे प्राय 80 कोटी टाका देखछिलेन बीआरबी केबल संवाद शिरोनाम एबारे विस्तारित দেশে একদিনে আরো 37 জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস এ নিয়ে এতে মারা গেলেন 1582 জন করোনা শনাক্ত হয়েছে আরো 3462 জনের এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 122660 জনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিয়ম না মানলে করোনা মোকাবেলা কঠিন ও দীর্ঘায়িত হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6 নির্দেশনা বাস্তবায়নে শুধু একা স্বাস্থ্য মন্ত্রণালয় নয় পুরো সরকার ব্যবস্থাকে যুক্ত হওয়ারও পরামর্শ তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় 109তম দিনে এসে দেশের 66টি পরীক্ষাগারে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16433টি শনাক্ত হয়েছে আরও 3462 জন এ নিয়ে মোট শনাক্ত 122660 আরও 37 জন সহ এ পর্যন্ত মারা গেলেন 1582 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2031 জন মোট সুস্থ প্রায় 50,000 শনাক্তের হার 21.07 সুস্থতার হার 40.49 ও মৃত্যুর হার 1.29 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29 শতাংশ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1582 জন যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 18 জন নারী 9 জন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ 10 জন চট্টগ্রাম 9 জন রাজশাহী 6 জন খুলনা 7 জন বরিশাল 1 জন ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন করোনার মাঝেও দেশব্যাপী এমনকি লকডাউন এলাকাতেও সময়মতো শিশুদের টিকা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের এদিকে সংক্রমণের দিক থেকে 17 নম্বর দেশের তালিকায় এখন বাংলাদেশ নতুন শনাক্তের দিক থেকে চতুর্থ ও মোট মৃত্যুর দিক থেকে 28তম জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা নিয়ে অনেক কথা হয়েছে এখন কাজগুলো ঠিকমতো করাই বড় চ্যালেঞ্জ বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6 নির্দেশনা দ্রুত বাস্তবায়নেরও তাগিদ তাদের লোকজন নিয়মকানুন মানছে না সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না সবাই যে যার মতো বাইরে ঘুরে বেড়াচ্ছে বাজারে যাচ্ছে এভাবে যদি আমরা করি তাহলে তো করোনা মোকাবেলা কঠিন যেমন হবে তেমন দীর্ঘায়িত হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও 6টি কাজ করতে বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে করোনা নিয়ন্ত্রণে মানুষকে সম্পৃক্ত করতে হবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কাজ না অনেকগুলো মন্ত্রণালয়কে এখানে এগিয়ে আসতে হবে এক কথায় বলা যায় যে গোটা সরকার ব্যবস্থাকেই করোনা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে ভয় নয় সচেতনতা জরুরি বলেও পরামর্শ তাদের তাইমুর রশিদ বাংলা ভিশন ঢাকা এদিকে সর্দি জ্বর সহ করোনা উপসর্গ নিয়ে একদিনে রাজশাহীতে 3 জন খুলনা ও সাতক্ষীরা চাঁদপুর বান্দরবান গাজীপুর ময়মনসিংহে 13 জনের মৃত্যু হয়েছে প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে করোনা উপসর্গে খুলনায় 2 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজনের বাড়ি কয়রা অপরজনের দিঘলিয়ায় এদিকে মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন তাদের একজন তালা এবং অপরজন কলারোয়া উপজেলার বাসিন্দা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগী এবং উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বুধবার ভোরে মারা যাওয়া লিয়াকত পাবনার বাসিন্দা আর জেলায় চিকিৎসক সহ আরও 31 জন আক্রান্ত হয়েছেন এদিকে বগুড়ায় নতুন আরও 77 জন শনাক্ত হয়েছেন পাবনায় 57 জন করোনা পজিটিভ হয়েছে অন্যদিকে বুধবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা 56 বছর বয়সী আব্দুল বারেক এবং কচুয়ায় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করোনার উপসর্গে মারা গেছেন আরও 32 জনের করোনা শনাক্ত হয়েছে বুধবার
এদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে নুরুল ইসলাম নুরু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ এবং জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে একদিনে নতুন আক্রান্ত হয়েছে 280 জন। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6979 জনে। আর নোয়াখালীতে একদিনে 9 পুলিশ সদস্য সহ 69 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বান্দরবানে ভাইরাসটিতে নতুন আরও 38 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ময়মনসিংহের ভালুকায় ডায়রিয়া সহ করোনা উপসর্গ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সালাউদ্দিন মারা গেছেন। আর জেলায় একদিনে আরও 27 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। নতুন করে রংপুরে করোনা আক্রান্ত হয়েছেন 17 জন। এদিকে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কোভিড-19 শনাক্ত হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে করোনায় এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা 17। এছাড়া বাগেরহাটের নতুন করে আরও 31 জন করোনা শনাক্ত। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্যদিকে করোনা থেকে সেরে ওঠার জন্য প্লাজমা থেরাপি সহ সব ধরনের চিকিৎসা নিয়েও বাঁচলেন না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সমীরুল ইসলাম বাবু। আজ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। করোনা থেকে কিছুটা সেরে ওঠার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তার সমীরুল ইসলাম বাবুকে মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ সকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরে আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় ডাক্তার সমীরুলকে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডাক্তার সমীরুল। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলায় ঘোষিত রেড জোন এলাকায় লকডাউন থাকলেও মানছেন না সাধারণ মানুষ, দেখা যাচ্ছে না প্রশাসনের কার্যকর তদারকিও। রেড জোন হিসেবে চিহ্নিত করা চুয়াডাঙ্গার বেশ কিছু এলাকায় চলছে লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে জীবননগর পৌরসভার 4টি এবং দর্শনা পৌরসভার 3টি ওয়ার্ড সহ আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করে প্রশাসন। ওই এলাকাগুলো সরকারি সাধারণ ছুটির আওতায় আনা হয়। তারপরও লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। এদিকে হবিগঞ্জের 5 উপজেলার 9টি এলাকার রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে, কিন্তু কারণ ছাড়াই বাসা বাড়ি থেকে বের হচ্ছে মানুষ। অন্যদিকে লকডাউনের সময় বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমায় ক্ষোভ জানিয়েছেন রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসিন্দারা। ফলে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। করোনা সংক্রমণ বিবেচনায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া রাজধানীর পূর্ব রাজাবাজারে 14 দিনের লকডাউনের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে 21 দিনে। প্রথম দফায় বাড়ানো 7 দিনের লকডাউনকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা। তবে শুরু থেকেই বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীর। কয়েকটির সমাধান হলেও এখনও কমেনি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। স্বেচ্ছাসেবকরা বলছেন বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে, আর প্রতিদিন এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। উজানের ঢলে টাঙ্গাইলে যমুনার পানি এবং কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে রংপুরের 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বিভিন্ন ধরনের ফসলি জমি। এর মধ্যে 20-25% জমির ফসল পানির নিচে চলে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া পানি বাড়ার সাথে সাথে জেলার নাগরপুর, টাঙ্গাইল সদর, কালীহাতি ও ভুয়াপুর উপজেলায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যমুনার পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং ভাঙন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় সবকটি নদ নদীর পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে। অনেকেই চর থেকে উঁচু জায়গায় সরে যাচ্ছেন। এরই মধ্যে চরাঞ্চলের নিচু এলাকার পাট, ভুট্টা, সবজি ক্ষেত ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে আউশ ধান ও কাউন ফসল। পানি উন্নয়ন বোর্ড জানায় গত 24 ঘন্টায় ধরলা নদীর পানি 13 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার বেড়েছে।
এদিকে উজানের পানিতে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনেক জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রবল স্রোতের তোড়ে গাছপালা ও ফসলি জমি চলে যাচ্ছে নদী গর্ভে। গত তিন দিনে জেলা সদর, উলিপুর ও চিলমারিতে ব্যাপক নদী ভাঙনের শিকার নদীপাড়ের মানুষ। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নদীবেষ্টিত নিচু এলাকাগুলোয় দেখা দিয়েছে বন্যা। তলিয়ে গেছে মৌসুমি ফসল, আউশ ধান, বাদাম ও ভুট্টা ক্ষেত সহ শাকসবজি। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে বিপর্যয়ে পড়া রপ্তানি ধীরে ধীরে বাড়ছে, এতে দেশের অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়াতে শুরু করবে বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে কমেছে আমদানি, বন্দরে নেই জাহাজ ও কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের পাঠানো রিপোর্ট। করোনার প্রভাবে এপ্রিল মাস থেকে থেমে গিয়েছিল রপ্তানি বাণিজ্য, তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। জুন মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন হয়েছে 18,800। এর আগে মে মাসে একই সময়ে রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন হয়েছিল 12,704। এক মাসে কন্টেইনার পরিবহন বেড়েছে 48%, তবে স্বাভাবিক সময়ের চেয়ে তা এখনও 42% কম। বৈশ্বিক পরিস্থিতিতে এটাকে সুখবর হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। এটা আমাদের জন্য একটা সুখবর, এবং এটা আমরা মনে করি যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা মাইলফলক। বিশেষ করে গার্মেন্টসের অর্ডারও এখন আগের মতো আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আমরা মনে করি এই শুধু গার্মেন্টস না, সব এক্সপোর্ট যদি আস্তে আস্তে বাড়ে এবং অবশ্যই আমাদের এটা রেভিনিউতে বড় ধরনের একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। তবে কমে গেছে আমদানি, চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে 47,884 কন্টেইনার আমদানি পণ্য পরিবহন হয়েছে। মে মাসে একই সময়ে তা ছিল 53,963 কন্টেইনার, অর্থাৎ আমদানি কমেছে 11%। 84% নেগেটিভ গ্রোথ নিয়ে বাংলাদেশ এগোচ্ছে। মে মাসে কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও এটি কোনোভাবে বলা যাবে না যে এটি পরিস্থিতির উন্নতি হচ্ছে। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির পরবর্তী একটি সময় একটি অপরচুনিটি তৈরি হয়, সেই সুযোগ ধরে রাখার জন্যে যে বর্তমান সময়টা টিকে থাকাটাই হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। ব্যাংকগুলোতে এলসি খোলার সময় বেশি লাগার কারণে আমদানি কমছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বিভিন্ন ব্যাংক ইম্পোর্ট স্টেজে ইম্পোর্ট এলসিগুলো আসলে এখন ওপেন করার সময় একটু কড়াকড়ি করছেন, এবং যেহেতু ব্যাংকগুলোর 1/3 লোকবল দিয়ে এখন ব্যাংকগুলো চলছে, সেই ক্ষেত্রে কিছু ডিলে হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে বিগত বছরের তুলনায় আমাদের এই ইম্পোর্টের পরিমাণটা অনেকাংশে হ্রাস পেয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিক দিনের প্রতীক্ষায় ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 75 দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য। এতে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 80 কোটি টাকার। অন্যদিকে প্রায় 5 কোটি টাকার মাশুল আদায় থেকে বঞ্চিত হয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে আবারও আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের আগেই ভারতেও দেখা দেয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এর ফলে বন্ধ হয়ে যায় স্থলবন্দর দিয়ে দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রম। গত 25 মার্চ থেকে 75 দিন বন্ধ থাকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্য। এতে কাস্টমস কর্তৃপক্ষ বঞ্চিত হয় 80 কোটি টাকার রাজস্ব থেকে, আর একদিনে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রায় 5 কোটি টাকার বন্দর মাশুল আদায় হয়নি, যার 49% পেত সরকার। রেভিনিউ এই সময়ের যে ট্রেন্ড, এই অনুপাতে এই সময় আমরা মিনিমাম 90 থেকে প্রায় 100 কোটি টাকা পেতে পারতাম, কিন্তু সময়টা ছিল ঈদের সময়, তো ওই সময় বেশি আসতো আরো। যেহেতু মার্চ টু জুন পর্যন্ত একটা ব্যবসায়িক সময়, এটা একটা শুষ্ক মৌসুমে, এই সময় ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটে, এই ক্ষেত্রে দৈনন্দিন আয়ও বাড়ে, সেই ক্ষেত্রে আয়টা বৃদ্ধিও পেতে পারে। এদিকে দীর্ঘদিন বন্ধের পর করোনা পরিস্থিতির মধ্যেই গত 8 জুন থেকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া হয়েছে বন্দরটি। এতে স্বস্তি ফিরেছে শ্রমিক, আমদানি রপ্তানিকারক সহ বন্দর ব্যবহারকারীদের মাঝে। বন্ধ হওয়ার পরে আমাদের সংসারের অশান্তি, কাজকাম নাই, অভাব, আমরা এই পোর্টটা খোলার কারণে
আমাদের সংসার অনেকটা মানে এক হয়েছে। পানামা ঢোকার আগে আমাদের যথেষ্ট পরিমাণ আমাদেরকে চেকিং করা হচ্ছে যে গ্লোভস আছে কিনা, মুখে মাস্ক আছে কিনা বা হ্যান্ড ওয়াশ দিচ্ছে আমাদেরকে। পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ বলছে তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টেকনাফে পুলিশ এবং জয়পুরহাটে র‍্যাবের গুলিতে দুইজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তারা মাদক ব্যবসায়ী। টেকনাফ মহাসড়কের হিনলা ইউনিয়নের রঙিখালী এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ইমাম হোসেন সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। এ ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতা ইয়াবা বহন গাড়ি সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। এতে সিএনজিটি পুড়ে গেছে। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোড়ের বাজার স্লুইস গেটের এলাকায় র‍্যাবের গুলিতে রবিউল ইসলাম মিন্টু নামে একজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি মারা গেছে। বুধবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মিন্টু পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে দুই নারী ও সিরাজগঞ্জে দুই শ্রমিক নিহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় বাস চাপায় অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজি চালক সহ আহত হয়েছে তিনজন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস এলেঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী দুই নারী নিহত হয়। এদিকে সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে দুই শ্রমিক। ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের চলঙ্গার পাঁচলিয়ায় সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় ইটবাহী ট্রাকের শ্রমিক কাউসার ও সানোয়ার। কিট সংকটের কারণে নারায়ণগঞ্জে ৩০০ শয্যার করোনা হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষা বন্ধ থাকায় ৬ দিন আজ থেকে আবার নমুনা সংগ্রহ পরীক্ষা শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯২০ পিস কিট সরবরাহ করেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শামসুদ দোহা সরকার জানিয়েছেন কিট সরবরাহ আসার পর গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এই হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ২৮২টি পরীক্ষা করা যায়। রোগীরা জানিয়েছেন করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জে কিট সংকটে করোনা পরীক্ষা যেন এভাবে বন্ধ না হয় সেদিকে সরকারের সুদৃষ্টি দেখতে চান তারা। গত ১৭ জুন থেকে কিট সংকটের কারণে নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। সরকারি সিলযুক্ত ১৭টি কার্টন ভর্তি সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শহরের ড্রাইভার পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের এইসব সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় বাসার মালিক আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নীলুফার ইয়াসমিনকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে আটক স্বামী স্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজা ও নীলুফার বাকি ৪ জনের নাম জানান। সেই সঙ্গে আরো বলেন স্বাস্থ্য বিভাগের লোকজন সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি পাচার করে তাদের মাধ্যমে কালোবাজারে বিক্রি করে আসছে। গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতনের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। গত ২১ জুন রবিবার বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এ সময় তাকে তুমলিয়া গ্রামের বখাটে সোহেল রানা পাশের একটি পাট খেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির মুখ গামছা দিয়ে বেঁধে রাখে সে। স্বজনরা জানায় এর আগেও বিভিন্ন সময় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে উত্তপ্ত করত সোহেল। লোকলজ্জার ভয়ে মুখ খোলেনি কেউ। এ ঘটনার উপযুক্ত বিচার চান ভুক্তভোগীর পরিবার। রাস্তা দিয়ে চলাফেরা করলে তার জামার মধ্যে টান দিত, তুলে ধরে টান দিত, বলতো আমাদের কাছে। আজ সোহেলের মাধ্যমে এরকম একটা ঘটনা, এটা আমাদের খুবই মর্মাহত করেছে। আমরা এই সমস্ত কিছু চাই না, আমরা সোহেলের বিশ্বাস চাই। নির্যাতনের শিকার ওই তরুণীর বাবা মামলা করার পর অভিযুক্ত ধর্ষক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিকে আমরা সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হই এবং এই বিষয়ে সোহেলের বিরুদ্ধে ৯ এর ১ ধারায় কালীগঞ্জ থানায়
মামলা নম্বর 16 রুজু করা হয়েছে। একজন বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর উপর পাশবিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন কালীগঞ্জবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গলদার রেণু উৎপাদনে সফলতা পেয়েছে বাগেরহাট সরকারি মৎস্য বীজ খামার। রেণু উৎপাদনকারী বাণিজ্যিক হ্যাচারিগুলো যখন বন্ধ, তখন এই সফলতায় স্বস্তি ফিরেছে চিংড়ি চাষের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে। বরাদ্দ ও জনবল বাড়ালে জেলায় পোনা সংকট কেটে যাবে বলে আশা মৎস্য বিভাগের। বাগেরহাট থেকে মাসিদুল হকের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম হিমায়িত রপ্তানি পণ্য গলদা চিংড়ি, কিন্তু লোকসান সহ নানা কারণে বাণিজ্যিক হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় সংকট দেখা দেয় গলদা চিংড়ির রেণুর। সারা দেশে গলদারেণু উৎপাদন হ্যাচারিগুলো যখন বন্ধ, তখন 2.5 লাখ গলদারেণু উৎপাদনে সফলতা পেয়েছে মৎস্য বীজ উৎপাদন খামারটি। তবে তা চাহিদার তুলনায় কম হলেও আশা জাগিয়েছে চিংড়ি চাষিদের মনে। গলদা চিংড়ির রেণু পোনা উৎপাদন করতে পারছে না। এই পরিস্থিতির ভিতরে বাগেরহাট মৎস্য বীজ উৎপাদন খামার যে গলদার রেণু পোনা উৎপাদন করেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখব এই মৎস্য বীজ উৎপাদন খামার চাষিদের চাহিদা অনুযায়ী অনেক পোনা উৎপাদন করবে। 1964 সালে বাগেরহাট শহরতলির গোবদিয়ায় 8.4 একর জমির উপর মৎস্য বীজ উৎপাদন খামার প্রতিষ্ঠা করা হয়। গত 54 বছরে অন্যান্য মাছের পোনা উৎপাদন করলেও এবার গলদার রেণু উৎপাদনে সফল খামারটি। সরকার নির্ধারিত স্বল্প মূল্যে আমরা বিতরণ করতে পারবো, যা এই মাছগুলো, এই খামারের মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল হবে, যা অন্যান্য জায়গা থেকে যা আনা কিনা, যা সাধারণ চাষিরা অনেকে বলে যে মাছ বলে না, অর্থাৎ মাছ বড় হয় না, কিন্তু এই খামারের মাছ নিয়ে তারা অনেক লাভবান হবে বলে বিশ্বাস করি। সীমিত অবকাঠামোর মধ্যেও আমরা যে সফল হয়েছি, এটি আমি মনে করি আমাদের মৎস্য অধিদপ্তর তথা বাংলাদেশ সরকারের একটি বড় সাফল্য। এই সফলতা যদি আমরা ধরে রাখতে পারি এবং এখানে অবকাঠামোগত সংস্কার, বাজেট এবং জনবলের আকৃতিটা যদি, আকারটা যদি বাড়ানো যায়, তাহলে আমি মনে করছি যে বাগেরহাটে গলদা চিংড়ির পিএলের যে সংকট আছে কিছুটা, সেটা এখান থেকে সরবরাহ করা সম্ভব। সরকারি এ প্রতিষ্ঠানে আরও বেশি রেণু উৎপাদন করা গেলে বদলে যাবে জেলার চিংড়ি ভিত্তিক অর্থনীতি, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ চট্টগ্রামে শেষ হয়েছে। এবার 3 নারী সহ 73 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। আজ পতেঙ্গার একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। করোনা পরিস্থিতিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মহালছড়ি এলাকায় 200+ বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে এ সেবা সহায়তা দেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের মেজর উম্মে হাবিবা আসমান নেতৃত্বে চিকিৎসক দল। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের জেলা কোটানীতি অনুসরণ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিতরা। একই কর্মসূচি হয়েছে ফরিদপুরেও। ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে সাতক্ষীরা ও ঝিনাইদহেও। একই দাবিতে মানববন্ধন হয়েছে লালমনিরহাট ও পাবনায়। করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে 300+ হতদরিদ্র পরিবারকে ত্রাণ দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কিশোরগঞ্জে করোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। দুপুরে সার্কিট হাউসের সামনে এই কর্মসূচি করেন তারা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জের ছাত্রছাত্রীরা। তাদের কষ্টার্জিত 1 লাখ টাকা সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও খুলনার পাইকগাছার গ্রামীণ লাইব্রেরি অনির্বাণের প্রতিষ্ঠাতা জয়দেব কুমার ভদ্রের হাতে তুলে দেওয়া হয় আজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটির বিভিন্ন এলাকায় দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাইক সেট, স্টিল খাটিয়া ও চেয়ার দেওয়া হয়েছে। বিতরণ করেন দীপঙ্কর তালুকদার এমপি।
দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। দুপুরে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হারুন আর রশিদের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম কুড়িগ্রাম শাখা। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ করা এবং জাতীয় বাজেটের ২০% স্বাস্থ্যখাতে বরাদ্দ করা সহ ১১ দফা দাবি নিয়ে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় গণ কমিটি। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬২ জন, উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মারা গেছেন ১৪ জন। বিভিন্ন জায়গায় লকডাউন থাকলেও মানছে না অনেকে, তদারকি নেই প্রশাসনের। পূর্ব রাজাবাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের। উজানের ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইল, কুড়িগ্রাম আর রংপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। করোনা পরিস্থিতিতে বিপর্যয়ে পড়া রপ্তানি ক্রমান্বয়ে বাড়ছে, হিলি স্থলবন্দর ৭৫ দিন বন্ধ থাকায় সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।